ঢাকার পথে ট্রাফিক পুলিশের এমন ব্যস্ততা এখন নিত্যদিনের। কিসের করোনা কিসের ভয়, সামান্য প্রয়োজনেও মানুষ বাসার বাইরে আসছে অবলীলায়। আপনার মনে হয় ঢাকায় লকডাউন আছে? আমার তো মনে হয় না। কি মনে হয়? স্বাভাবিক স্বাভাবিক এটা চলছে। আপনার প্রাইভেট কার যত আছে সব কিছু স্বাভাবিকভাবেই চলছে আমার মনে হয়। মিরপুর রোডের চিত্র এটি। সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেট পর্যন্ত দীর্ঘ গাড়ির সারি, যার বেশিরভাগই সিএনজি, প্রাইভেট কার, রিক্সা তো আছেই। সবার যাত্রা কেনাকাটার উদ্দেশ্যে। তার জন্য মার্কেট করতে হবে। ঝুঁকিপূর্ণ না এটা? ঝুঁকিপূর্ণ হয়ে যায়। হ্যাঁ, কি করার, বাচ্চাদেরকে খুশি করতে হবে তো। না, আইন শৃঙ্খলা বাহিনীকে এখনো দেখিনি, মানে এর আগেও আসছি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীকে সেরকম ভাবে দেখিনি। মার্কেটের ভেতরের পরিস্থিতি আরো খারাপ, একেবারেই ঠাঁই নেই অবস্থা। ঠাসাঠাসি করে কেনাকাটায় ব্যস্ত সবাই, যেন করোনা নিয়ে ভাবার সময় নাই। এখানে দেখতে গেলে যে করোনা যে আছে এটা বোঝা যায় না, যে মানুষের মনে হয় না যে করোনা আছে বা করোনা ভাইরাসের বলতে কিছু আছে। সবাই তো সবার মতো ভিড়ের মধ্যে মার্কেট করতেছে। মার্কেটে কি স্বাস্থ্যবিধি আছে, মানুষ মানে না? অবশ্যই কেউ মানতেছে। আপনি মাস্ক পরেননি কেন? আমি মাস্কটা ভুলে থয়ে আসছি। মার্কেটে মানুষের এত সমাগমে অনেকের সংখ্যা না জানি এবার ভারতের মতো অবস্থা হয় দেশে। ভারতে যেই ব্যাপারটা আমরা দেখতে পাচ্ছি, যদি আমরা এইভাবে চলতে থাকি আমার মনে হয় না যে আমাদের খুব বেশি দিন লাগবে আমাদের মধ্যে এইরকম পরিস্থিতি ছড়িয়ে যেতে। লকডাউনে উন্নতির দিকে যাওয়া দেশের করোনা পরিস্থিতি আবার অনিয়ন্ত্রিত হবার আগে উদাসীন মানুষকে শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন অনেকেই। আতনিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।